হাই, আমি নাজিমুল, সাত জিমের ফিটনেস ট্রেনার এবং ইনস্ট্রাক্টর। আজকে আমরা ফ্যাট নিয়ে কথা বলবো। এই ফ্যাটের কথা শুনলেই আমাদের চোখ কপালে উঠে যায়, কারণ যত যন্ত্রণার মূল, যত কষ্টের মূল এই ফ্যাট। কিন্তু আমরা আমাদের ডায়েট থেকে ফ্যাটকে বাদ দিতে পারবো না, কারণ আমাদের ম্যাক্রোনিউট্রিশনের মধ্যে তিনটি প্রধান নিউট্রিশন হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। সুতরাং এই ফ্যাট বাদ দিতে পারবো না। কেন পারবো না? কারণ ডায়েটের ফ্যাট আমাদের খাদ্য থেকে আসে। এই খাদ্য থেকে যে ফ্যাটটা আসে, এটা আমাদের একটি ফ্যাটি অ্যাসিড অংশে ভেঙে দেয় এবং ওই ওইটা আমাদের রক্তে প্রবাহিত হয়। কার্বোহাইড্রেট থেকেও এই ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। যদি আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাই, তখন সেটা আমাদের ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করে। শরীর তার প্রয়োজনীয় ফ্যাট তৈরি করতে ফ্যাটি অ্যাসিড তৈরি করে। শরীর আমাদের যে ভিটামিন ব্যবহার করে তা ফ্যাটের মাধ্যমে। ফ্যাট আমাদের শরীরের কোষগুলোকে অ্যাক্টিভ রাখে এবং আমাদের কাজ করার জন্য ফ্যাট খুবই গুরুত্বপূর্ণ। 25% কম যখন আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করি, তখন আমাদের শরীর ফ্যাট থেকে এনার্জি গ্রহণ করে। কার্বোহাইড্রেট এবং প্রোটিন থেকে 2.2% বেশি শক্তি প্রদান করে এই ফ্যাট থেকে। এক্সাম্পল, আমরা যখন বাইকে তেল ভরি বা গাড়িতে তেল ভরি, তখন কিন্তু 5 লিটার তেল ভরলে কিন্তু আমাদের সাথে সাথে 5 লিটার খরচ হয়ে যায় না। স্লোলি স্লোলি তেল খরচ হতে থাকে এবং বাকিটা মজুদ থাকে। আমাদের শরীর ফ্যাটটা ঠিক ওই রকম, যখন আমরা অনেক খাবার খেয়ে ফেলি, তখন আমাদের ওইটা শরীরে ফ্যাট হিসাবে তৈরি হয় এবং এটা পরবর্তীতে কাজের জন্য এটা সহযোগিতা করে। যদি আমাদের কারেন্ট এনার্জি না থাকে, তখন ফ্যাট থেকে এটা এনার্জি গ্রহণ করে। ফ্যাট সাধারণত 2 ধরনের, স্যাচুরেটেড ফ্যাট আর নন স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট সাধারণত ঘরের তাপমাত্রায় শক্ত থাকে, যেমন মাংস এবং দুগ্ধজাত থেকে যেটা আসে, সেটা আমাদের ঘরের তাপমাত্রায় দেখবেন শক্ত হয়ে যায়, সেটা হলো স্যাচুরেটেড ফ্যাট। নন স্যাচুরেটেড ফ্যাট ঘরের তাপমাত্রায় তরল থাকে। ওইগুলো কোনগুলো? যেমন বাদামের তেল, মাছের তেল, ওইগুলো হলো নন স্যাচুরেটেড ফ্যাট। নন স্যাচুরেটেড ফ্যাট আবার 2 ধরনের, মনো স্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট। মনো স্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট নিয়ে আমরা পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব এবং ফ্যাটের আরও 2টা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এবং নন অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড। অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড কোনগুলো? যেগুলো আমাদের শরীর উৎপন্ন করতে পারে না, আমাদের শরীর যে উৎপন্ন করতে পারে না সে ফ্যাটগুলো কোনগুলো? সেটা হলো ওমেগা 3 এবং ওমেগা 6। এই ফ্যাটগুলো আমাদের শরীর উৎপন্ন করতে পারে না, এটা আমাদের বাইরে থেকে ইনটেক করতে হয়। এই অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড 4-6% ছেলেদের জন্য প্রয়োজন এবং মেয়েদের জন্য 10-12% প্রয়োজন। যদি আমরা এটা গ্রহণ না করি, শরীরের জন্য সমস্যা হতে পারে। নন অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে আগে থেকেই বিদ্যমান থাকে, যেমন আমাদের চামড়ার নিচে থাকে, সেটা হলো নন অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, যা আমাদের পরবর্তীতে এনার্জির জন্য সেটা সংরক্ষিত থাকে। এই নন অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড কোনগুলো? ওমেগা 9। তো আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা ফ্যাট সম্পর্কে আলোচনা করব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর একটা লাইক দেবেন। থ্যাংক ইউ।